সকলের কাছে জনপ্রিয় একটি শাক হচ্ছে পুঁই শাক। অনেকে এই শাকটি খেতে পছন্দ করেন, এর পুষ্টিমানও অনেক বেশি। তবে সকল খাবারেরই উপকারিতা থাকলেও আছে কিছু অপকারিতা। কিছু কিছু রোগীদের ক্ষেত্রে পুঁই শাক কিন্তু বিষস্বরূপ। সেই রোগীরা যদি পুঁই শাক খান তাহলে তাদের শরীরের যন্ত্রণা এতটা বেশি বৃদ্ধি পাবে যে তাদের জন্য তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আজকে জানাবো কারা ভুলেও পুঁই শাক খাবেন না, পুঁই শাক খাওয়ার সঠিক সময় কী, কোন সময় পুঁই শাক খেলে শরীরের ক্ষতি হতে পারে, পাশাপাশি এটিও জানাবো পুঁই শাক শরীরের কোন কোন কাজে লাগে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি পুঁই শাক আমাদের কী কী কাজে লাগে। পুঁই শাক শিশুদের জন্য অত্যন্ত উপকারী। শিশুদের নিয়মিত পুঁই শাক খাওয়ালে তাদের বুদ্ধি ভালো হয়। শিশুদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি যেমন ভিটামিন, প্রোটিন, নানা খনিজ এই পুঁই শাক থেকে পাওয়া যায়। এছাড়াও যাদের চোখের সমস্যা আছে বা চোখ ভালো রাখতে চাচ্ছেন, পুঁই শাক চোখ ভালো রাখতে খুব ভালো কাজ করে। এতে আছে বিটা ক্যারোটিন, লুটেইন, এই উপাদানগুলো চোখের জন্য খুবই ভালো। কারণ রেটিনার একটি অংশ ম্যাকুলা, এতে থাকে লুটেইন। এই লুটেইন অতিরিক্ত আলোর কুপ্রভাব থেকে চোখকে রক্ষা করে, এছাড়াও ম্যাকুলার ডিজেনারেশনের হাত থেকে আমাদেরকে বাঁচায়। পুঁই শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের নাম লিপোইক অ্যাসিড। এই অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের শর্করার মাত্রা কমায়, পাশাপাশি ইনসুলিনের ভারসাম্য ধরে রাখে, পেরিফেরাল নিউরোপ্যাথি এবং অটোনমিক নিউরোপ্যাথির সমস্যা কমায়। পুঁই শাক শরীরের এনার্জি বাড়াতে সাহায্য করে। পুঁই শাকে থাকে ম্যাগনেসিয়াম, এটি এনার্জি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুঁই শাকে ফোলেটও পাওয়া যায়, এটিও এনার্জির উৎস, এটি খাবারকে এনার্জিতে রূপান্তরিত করে। তাছাড়া পুঁই শাক হলো ন্যাচারাল অ্যালকালাইন, এই উপাদান আমাদেরকে তরতাজা ও এনার্জেটিক রাখতে সাহায্য করে থাকে। পুঁই শাক অ্যাজমা প্রতিরোধ করতে দারুণ কার্যকরী। যাদের অ্যাজমার সমস্যা আছে তারা অবশ্যই পুঁই শাক খাবেন। পুঁই শাকে যে বিটা ক্যারোটিন আছে এই বিটা ক্যারোটিন অ্যাজমার হাত থেকে আমাদেরকে রক্ষা করে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য প্রয়োজনীয় হচ্ছে পটাশিয়াম। পুঁই শাক পটাশিয়ামের খুব ভালো উৎস। পটাশিয়াম ব্লাড প্রেশার কমায়, পটাশিয়াম শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যাদের পরিবারে ক্যান্সারের ইতিহাস রয়েছে পুঁই শাক তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। সবুজ শাকসবজিতে থাকে ক্লোরোফিল, এই ক্লোরোফিল কার্সিনোজেনিক প্রভাব আটকায়। এই কার্সিনোজেনিকের প্রভাবে ক্যান্সার হয়, তাই পুঁই শাক খুবই উপকারী। তাছাড়া এর ফাইবার পাকস্থলী এবং কোলন ক্যান্সার প্রতিরোধ করে। পুঁই শাক ক্যান্সার দূরে রাখতে খুবই সক্ষম, তাই আপনার পরিবারে যদি ক্যান্সারের ইতিহাস থেকে থাকে বা আপনি যদি ক্যান্সারের হাত থেকে মুক্তি পেতে চান নিয়মিত খাদ্য তালিকায় পুঁই শাক রাখতে হবে। পুঁই শাক হাড়ের জন্য অত্যন্ত উপকারী। আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে ভিটামিন কে, তাই ভিটামিন কে শরীরে কম প্রবেশ করা মানে হাড়ের মজবুতি কমে যাওয়া। পুঁই শাক ভিটামিন কে এর খুব ভালো উৎস। ভিটামিন কে হাড়ের ম্যাট্রিক্স প্রোটিন উন্নত করে, ক্যালসিয়াম ধারণ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি ইউরিনে ক্যালসিয়ামের মাত্রা কমায়। যারা হাড়ের বিভিন্ন রোগে ভুগছেন এবং হাড়ের শক্তি বাড়াতে চাচ্ছেন তারা পুঁই শাক খান। হজমের পুঁই শাক ভালো, বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দূর করে এটি, এটি হজম ক্ষমতা বাড়িয়ে তোলে। এর ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দিতে পারে, শরীর থেকে বর্জ্য ও খারাপ পদার্থগুলো বের করে দেয়। তাই যারা বদহজম, গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তাদের অবশ্যই পুঁই শাক খেতে হবে। পুঁই শাকের পুষ্টিগুণ প্রচুর, এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপাদান রয়েছে। পুঁই শাক চুল ও ত্বকের জন্য খুব ভালো, ভিটামিন এ রয়েছে এতে, এটি ত্বকের ও স্ক্যাল্পের তেল নিঃসরণকে নিয়ন্ত্রণ করে এবং ত্বকের আর্দ্রতা ও ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। পুঁই শাক ব্রণের জন্য অত্যন্ত উপকারী। অতিরিক্ত তেল বা সিবাম হলো ব্রণের কারণ। পুঁই শাক এই সিবাম নিঃসরণ কমায়, তাই ব্রণ হয় না। ভিটামিন সি ত্বকের কোষ কোলাজেনের জন্য ভালো, আর এই উপাদানটি রয়েছে পুঁই শাকে। যাদের পাইলসের সমস্যা রয়েছে তারা নিয়মিত পুঁই শাক খাবেন। পুঁই শাক কোষ্ঠকাঠিন্য যেমন দূর করে তেমনই পাইলস, ফিস্টুলা ও হেমোরয়েডের আশঙ্কা কমায়, এটি শরীরের যে কোনো প্রদাহ কমাতে দারুণ ভূমিকা পালন করতে পারে। পুঁই শাকে আছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, তাই শরীরের কোনো প্রদাহ হলে বা ফুলে গেলে পুঁই শাকের শিকড় বেটে প্রলেপ লাগালে তাড়াতাড়ি কমে যায়, ফলে শরীরের যে কোনো জায়গায় যদি কোনো কাটাছেঁড়া বা ব্যথার সমস্যা থাকে সেটি দূর করতে নিয়মিত পুঁই শাক খাবেন।
এবং পুঁইশাকের শেকড় বেটে প্রলেপ লাগাতে ভুলবেন না। পুঁইশাক মাথা ব্যথা কমাতেও দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের নিয়মিত মাথা ঘোরানো বা মাথা ব্যথার মতো সমস্যা হয়, পাশাপাশি মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকেন, তারা পুঁইশাক খেলে ভালো উপকার পেতে পারবেন। এই হচ্ছে পুঁইশাকের কিছু উপকারিতা। তবে পুঁইশাকের এই সমস্ত উপকারিতা দেখে ভুলে গেলে চলবে না, কিছু কিছু রোগীর ক্ষেত্রে এটি মারাত্মক। সবজি শরীরের জন্য খুবই দরকারি, তবে গবেষকরা জানাচ্ছেন পুঁইশাকের অন্যান্য গুণাবলী থাকলেও এটি যৌন ক্ষমতা হ্রাসে কাজ করে, তাই যুবক বয়সে পুঁইশাক কম খাওয়াই ভালো। পাশাপাশি যাদের যৌন সমস্যা রয়েছে তারা খাদ্য তালিকা থেকে পুঁইশাক কমিয়ে দিন। পুঁইশাক অক্সালেট সমৃদ্ধ একটি খাবার, এটি গ্রহণ করলে শরীরের তরল পদার্থে অক্সালেটের পরিমাণ বেড়ে যায়, এর ফলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে একটি সমস্যা হচ্ছে পুঁইশাক কিডনি রোগীদের জন্য মারাত্মক। পুঁইশাকে পিউরিন নামক উপাদান রয়েছে যা অতিরিক্ত গ্রহণের ফলে কিডনিতে পাথর হবার আশঙ্কা রয়েছে। এছাড়াও যাদের কিডনি রোগ রয়েছে তারা অবশ্যই পুঁইশাক খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। পুঁইশাকের এই অক্সালেট ও পিউরিন নামক পদার্থ গেটেবাত বা গাঁটের রোগীদের জন্য মারাত্মক। আমরা সকলেই জানি ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে পিউরিন, আর এই পিউরিন পুঁইশাকে ভরপুর মাত্রায় পাওয়া যায়। আপনি যদি না জেনে বুঝে ভরপুর মাত্রায় পুঁইশাক খেতে থাকেন তাহলে শরীরে পিউরিনের পরিমাণ বাড়বে। পিউরিনের পরিমাণ বাড়লে ইউরিক অ্যাসিড বাড়বে। ইউরিক অ্যাসিড শুধুমাত্র আপনার গেটেবাত বা গাঁটের সমস্যাকে বাড়াবে তা নয়, তার পাশাপাশি আপনার কিডনিকে ড্যামেজ ও ধ্বংস করে দেওয়ার জন্য দায়ী পুঁইশাক। তাই যাদের গেটেবাত বা গাঁটের সমস্যা রয়েছে তারা পুঁইশাক খাবেন না, আর যদি খেতেই হয় তাহলে খুবই সীমিত মাত্রায় খাবেন। পুঁইশাকের অক্সালেট পিত্ত রোগীদের জন্য ভালো নয়। এটি পিত্ত রোগীদের জন্য নানা রকমের সমস্যা সৃষ্টি করতে পারে, এমনকি পিত্তে পাথরের জন্য দায়ী। তাই যাদের পিত্তথলিতে পাথর আছে বা পিত্তের কোনো সমস্যায় ভুগছেন তারা পুঁইশাক খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের সঙ্গে একবার কথা বলুন। আর আপনি যদি পিত্তথলির পাথরের সমস্যায় না ভুগতে চান তাহলে পুঁইশাক অবশ্যই সীমিত মাত্রায় খেতে হবে, না হলে অতিরিক্ত মাত্রায় পুঁইশাক খেতে খেতে একসময় এটি আপনার কিডনির সমস্যা, পিত্তথলির সমস্যা এবং ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়িয়ে তুলতে পারে। পুঁইশাক গ্যাস্ট্রিকের সমস্যা কমায়, এটি আমি আগেই বলেছি। তবে আপনি যদি রাতে পুঁইশাক খান এটি আপনার গ্যাস্ট্রিকের সমস্যাকে বাড়িয়ে তুলবে। রাতে পুঁইশাক খেতে মানা নেই, তবে যাদের বাতের ব্যথা আছে তারা রাতে পুঁইশাক না খাওয়াই উত্তম। এবং যাদের খাবার খেলে গ্যাস্ট্রিক ও বদহজমের মতো সমস্যা হয় তারাও রাতে পুঁইশাক খাবেন না। মূলত এর জন্য দায়ী পুঁইশাকের অক্সালেট, তাই এটি রাতে গ্রহণ করলে শরীরে তরল পদার্থের অক্সালেটের পরিমাণ বেড়ে যায়, এর ফলে শারীরিক নানারূপ সমস্যার পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে। পুঁইশাক খাওয়ার উত্তম সময় হচ্ছে দুপুরবেলা, তবে অনেক বেশি রান্না করে খেলে এর পুষ্টিমান নষ্ট হয়ে যায়। তাই পুঁইশাক রান্না করার সময় এটিকে ভাপে সেদ্ধ করে হালকা তেলে ভেজে খেতে পারেন। পুঁইশাক রান্না করার সময় অতিরিক্ত সময় নিয়ে যদি ভাজা ভাজা করে রান্না করেন এর পুষ্টিমান নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, পুঁইশাকের উপকারিতা অপকারিতা সম্পর্কিত এমন ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।